বন্ধুরা, কমন আর সেম এগরোল তো অনেকেই খেয়েছেন। আজকে আপনাদের সাথে একটু আলাদা হাটকে রেসিপি শেয়ার করব। পালক, বিট, গাজরের তিন কালারের টেস্টি অ্যান্ড হেলদি এগরোল, চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এগরোল বানানোর জন্য আমি প্রথম উপকরণ নিয়েছি পালং শাক। পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়েছি, এবার সাইডে একে একটা বাটিয়ে রেখে দেব। আমার সেকেন্ড উপকরণ, আমি গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে মাঝ বরাবর কেটে একে ছোট ছোট করে পিস করে নেব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনারা চাইলে একে ছিলকাতেও সরু সরু করে ছিলে নিতে পারেন, ছিলে করলেও ভালো হয়। ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমার গাজর কাটা হয়ে গেছে, এইগুলোকেও আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমার তৃতীয় উপকরণ বিট। বিটটাকেও আমি কেটে নেব ভালো করে। আমি এর ছাল ছাড়ি নিয়েছি, ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর বিটটাকেও আমি কেটে নেব। আপনারা বিটকে চাইলে ছিলকাতেও করতে পারেন। বিট গাজর দুটোই ভালো করে কেটে নিয়েছি, এবার একে একটা বাটির মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি তিনটে উপকরণই কেটে নিয়ে নিয়েছি। এবার আমি এর পেস্ট বানিয়ে নেব মিক্সারে। দেখুন, আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে চামচ দিয়ে ছেঁকে নেব, যে দানাদার অংশটা এটা আমরা ফেলে দেব, কারণ আটা মাখাতে গেলে তখন অসুবিধা হবে। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। সেম প্রসেসে গাজর বিটেরও পেস্টটা ভালোভাবে করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি অর্ধেক আটা অর্ধেক ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটারও করতে পারেন, শুধু ময়দারও করতে পারেন। এখানে আমি দু রকমের নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দেব। আর পরিমাণ মতো সর্ষের তেল দেবো এর উপরে। দিয়ে ভালো করে হালকা হাতে আটা ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি আটাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি নুন আর তেলের সাথে। এবার এগুলোকে আমি আলাদা করে নিয়েছি, তিন ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি সবার প্রথমে বিটের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বিটের সাথে আটা ময়দা ভালো করে মাখিয়ে নিয়েছি, পুরো সফট হয়েছে। বিট অনেকেই আমরা খেতে চাই না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। বিটের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে, তো এইভাবে এগরোল বানিয়ে দিলে বাচ্চারা মন ভরে খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু হালকা তেল নিয়ে ওর মধ্যে ভালো করে একটু মাখিয়ে নেব, দিয়ে সাইডে রেখে দেব। সেম প্রসেসে গাজর আর পালংয়ের লেচিগুলোও বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি তিনটা দই বানিয়ে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হালকা আটা দিয়ে দিয়ে ভালো করে বেলে নেব। দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে প্রথমে আমি গাজরের এগরোল করার জন্যে রুটিটাকে ভালো করে এপাশ ওপাশ ছেঁকে তেল দিয়ে ভেজে নেব। আমরা সেম প্রসেসে বিটরুট এবং পালংয়ের রুটিটাকেও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্লাসের মধ্যে ডিম দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ফাটিয়ে তাবাতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার তাবার মধ্যে দিয়ে দেব।
দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি সেপাশটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে নেব হালকা ভাবে দেখুন আমার সুন্দরভাবে ডিমটাও ভাজা হয়ে গেছে নিচে রুটিটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একই রকম ভাবে বিট এবং গাজরটাও ভেজে নেব এদিকে স্যালাডে আমি নিয়েছি শসা গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার আমি এখানে এগরোল যে নিয়েছি এগরোলের ওপরে দিয়ে দেব এখানে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এবার এর ওপরে আমি সস দিয়ে দেব বিটরুটের এগরোল আমার তৈরি হয়ে গেছে ওটাকে আমি ফোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাকিগুলোকেও সেম প্রসেসে ফোল্ড করে নেব দেখুন বন্ধুরা আমি তিন রকমের এগরোল বানিয়ে নিয়েছি যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার